নমস্কার, আমি তোমাদের অভিজিৎ স্যার। টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাই। তো তোমাদের স্যার কথা দিয়েছিলেন, আমাদের চিরঞ্জিত স্যার কথা দিয়েছিলেন যে তোমাদের প্রত্যেক দিন জিকের 50টা কমন যোগ্য কোশ্চেন তোমাদেরকে করাবে, কথা দিয়েছিলেন। তো তিনি সেই মতো কথা রেখেছেন তোমাদের কাছে। হয়তো ইনি ফার্স্ট প্রথম দিনের যে ক্লাসটা হয়তো স্যার করিয়েছেন, তো স্যার বলেছিলেন অভিজিৎ স্যার করাবেন। তো আমি সেই তোমাদের অভিজিৎ স্যার জিকে ক্লাসের জন্য, তো প্রত্যেক দিন আমি করাবো, ফার্স্ট দিন শুধু স্যার করিয়ে দিয়েছিলেন। তো আমরা শুরু করছি আজকের আমাদের জিকে ক্লাস, 50টা জিকে সলভ কোশ্চেন। তো তোমাদের প্রথম কোশ্চেন কি আছে? প্রথম কোশ্চেন আছে, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? তোমরা সবাই বলো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি। তোমরা যারা পারবে তারা একটু বলো যে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ক্যানবেরা। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ক্যানবেরা। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের ক্যানবেরা। দ্বিতীয় নম্বর কোশ্চেন, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয়? যারা অ্যান্সার দিতে পারবে তারা বলো, যারা অ্যান্সার দিতে পারবে তারা বলো, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। আমাদের সঠিক উত্তর হচ্ছে 1800 সাল। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি প্রতিষ্ঠিত হয় 1800 সালে। 3 নম্বর কোশ্চেন, পৃথিবীর সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশে? পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশে? এই কোশ্চেনটা পরীক্ষাতে অনেক কবার এসছে। এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষাতে অনেক কবার এসছে, পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত। পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে ভারতে। এই কোশ্চেনটা অনেকবার এসছে পরীক্ষায়, ঠিক আছে? তোমরা এগুলো একটু নোট করে নেবে বা তোমাদের। আর আরেকটা কথা, হ্যাঁ, তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে তোমরা 1000 লাইক এবং 300 কমেন্ট করে দাও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস, তোমরা সবাই টেলিগ্রাম চ্যানেলে ফটাফট জয়েন হয়ে যাও, ঠিক আছে? তো তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও তোমরা 1000 লাইক ও 300 কমেন্ট করে দাও। 1000 লাইক ও 300 কমেন্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস, তোমাদের বায়োতে লিঙ্ক দিয়ে দেওয়া হয়ে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে। তোমরা সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তোমাদের ওখানে পিডিএফ দিয়ে দেওয়া হবে। তোমরা যত তাড়াতাড়ি 1000 লাইক 300টা কমেন্ট করবে তত তাড়াতাড়ি তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তো নেক্সট কোশ্চেন কি, খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠা হয় কবে? খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠা হয় কবে? বলো, যে পারবে বলো, খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠিত হয় কবে? বলো, যে পারবে বলো, খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠিত হয় কবে? তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠিত হয় 1951 সালে। খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠিত হয় 1951 সালে। তারপরে গান্ধীজির পুরো নাম কি? গান্ধীজির পুরো নাম কি? তোমরা এটা সবাই জানো, আর এটাও কোশ্চেনটা অনেক কবার হয়তো এসছে পরীক্ষাতে, গান্ধীজির পুরো নাম কি? তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। নেক্সট কোশ্চেন, ভারতের নবগঠিত রাজ্য কোনটি? ভারতের নবগঠিত রাজ্য কোনটি? এই কোশ্চেনটা হয়তো তোমরা সকলেই পারবে, ভারতের নবগঠিত রাজ্য কোনটি? তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তেলেঙ্গানা। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তেলেঙ্গানা, ভারতের নবগঠিত রাজ্যটি হচ্ছে তেলেঙ্গানা। নেক্সট কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? এই কোশ্চেনটা আমাদের পরীক্ষায় অনেক কবার এসছে, ভারত ছাড়ো আন্দোলন কবে প্রতিষ্ঠিত হয়? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1942 সালে। ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? 1942 সালে। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে?
ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? এটাও এই কোশ্চেনটাও অনেক কবার পরীক্ষায় এসছে, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের বিচারপতি। নেক্সট কোশ্চেন, মিকি মাউসের স্রষ্টা কে? মিকি মাউসের স্রষ্টা কে বলো, তোমরা বলো, মিকি মাউসের স্রষ্টা কে? মিকি মাউসের স্রষ্টা হচ্ছে ওয়াল্ট ডিজনি। মিকি মিকি মাউসের স্রষ্টা কে? তো আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ওয়াল্ট ডিজনি। ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা যুক্ত রাজ্য কোনটি? হয়তো তোমরা সকলে জানো ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা যুক্ত রাজ্য কোনটি। তো আমাদের সঠিক অ্যান্সার, ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা যুক্ত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ বা ইউপি, বা ইউপি, ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা যুক্ত রাজ্য হচ্ছে ইউপি। অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় কবে? অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় কবে? অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় কবে? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের 1940 সালে। অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় কবে? 1940 সালে। তোমাদের নেক্সট কোশ্চেন, অল ইন্ডিয়া রেডিও এর সূচনা হয় কবে? অল ইন্ডিয়া রেডিও এর সূচনা হয় কবে? অল ইন্ডিয়া রেডিও এর সূচনা হয় কবে? তোমরা যারা পারবে তারা দেখো, চেষ্টা করো, তোমরা যারা পারবে তারা চেষ্টা করো, কত সালে অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 1936 সালে। 1936 সালে আমাদের অল ইন্ডিয়া রেডিও এর সূচনা হয়। নেক্সট কোশ্চেন, বেদ কথার অর্থ কি? বেদ কথার অর্থ কি? এই কোশ্চেনটা পরীক্ষায় অনেক কবার এসেছে, বেদ কথার অর্থ কি? তো বেদ কথার অর্থ হচ্ছে আমাদের জ্ঞান। সঠিক অ্যান্সার হচ্ছে জ্ঞান, বেদ কথার অর্থ জ্ঞান। নেক্সট কোশ্চেন, রামচরিত গ্রন্থটি রচনা করেছেন কে? রামচরিত গ্রন্থটি রচনা করেছেন কে? রামচরিত গ্রন্থটি রচনা করেছেন কে বলো, তোমরা যারা পারবে তারা অ্যান্সার দাও, তোমরা যারা পারবে তারা কমেন্টে অ্যান্সার দাও, রামচরিত গ্রন্থটি রচনা করেছেন কে? তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী রামচরিত গ্রন্থটি রচনা করেছেন। নেক্সট কোশ্চেন, অখিল চন্দ্র নিয়োগী যে ছদ্মনামটি ব্যবহার করেছেন, অখিল চন্দ্র নিয়োগী যে ছদ্মনামটি ব্যবহার করেছেন কোনটি? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে স্বপন বুড়ো। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে স্বপন বুড়ো। অখিল চন্দ্র নিয়োগী যে ছদ্মনামটি ব্যবহার করেছেন সেটি হলো স্বপন বুড়ো। নেক্সট কোশ্চেন, রক্তক্ষরণ রোগটি হয়, রক্তক্ষরণ রোগটি হয়, রক্তক্ষরণ রোগটি হয় কোন ভিটামিনের অভাবে? রক্তক্ষরণ রোগটি হয় কোন ভিটামিনের অভাবে? তো বলো, তোমরা যারা পারবে তারা বলো, রক্তক্ষরণ রোগটি হয় কোন ভিটামিনের অভাবে? তো রক্তক্ষরণ রোগটি হয় ভিটামিন কে এর অভাবে, ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ রোগ হয়। আর তো বলো, ভিটামিন এ এর অভাবে কি কি রোগ হয় বলো দেখি, ভিটামিন এ এর অভাবে কি রোগ হয় সবাই বলো দেখি। ভিটামিন এ এর অভাবে আমাদের যে রোগটি হয় সেটি হলো অন্ধত্ব, অন্ধত্ব ও দৃষ্টি প্রতিবন্ধকতা। অন্ধত্ব ও দৃষ্টি প্রতিবন্ধকতা মানে আমাদের চোখে যে দেখতে না পাওয়ার যে সমস্যাটা সেটা ভিটামিন এ এর অভাবে হয়ে থাকে, অন্ধত্ব ও দৃষ্টি প্রতিবন্ধকতা। ভিটামিন বি এর অভাবে কি রোগ হয়? ভিটামিন বি এর অভাবে কি রোগ হয় বলো দেখি, ভিটামিন বি এর অভাবে কি রোগ হয় তোমরা কমেন্টে বলো, ভিটামিন বি এর অভাবে কি রোগ হয়? ভিটামিন বি এর অভাবে কি রোগ হয়? ভিটামিন বি ওয়ান, ভিটামিন বি ওয়ানের
ভিটামিন বিয়নের অভাবে আমাদের কি রোগ হয়? বেড়ি বেড়ি ভিটামিন বেড়ি বেড়ি রোগ হয়। ভিটামিন বিয়নের অভাবে আমাদের বেড়ি বেড়ি রোগ হয়। ভিটামিন B3-র অভাবে, B3-র অভাবে আমাদের কি রোগ হয়? B3-র অভাবে পেলাগ্রা, পেলাগ্রা রোগ হয়। B3-র অভাবে পেলাগ্রা রোগ হয়। আর ভিটামিন B12-র অভাবে, B12-র অভাবে আমাদের কি রোগ হয়? B12-র অভাবে আমাদের যে রোগটি হয়, ক্ষতিকারক রক্তাল্পতা, ক্ষতিকারক রক্তাল্পতা এবং স্নায়বিক সমস্যা, এবং স্নায়বিক সমস্যা। তো তোমরা বুঝতে পারলে আমাদের রক্তক্ষরণ রোগটি যার ফলে যে রোগ ভিটামিনের অভাবে হয় সেটা হলো ভিটামিন বি, সেটা হলো ভিটামিন বি, ঠিক আছে। আর ভিটামিন এর অভাবে হয় অন্ধত্ব, দৃষ্টি প্রতিবন্ধকতা। ভিটামিন এর অভাবে যে রোগটি হয় অন্ধত্ব, দৃষ্টি প্রতিবন্ধকতা। আর ভিটামিন বি এর অভাবে, বিয়নের অভাবে হয় বেড়ি বেড়ি রোগ, B3-র অভাবে হয় পেলেগ্রা রোগ, এবং B12-এর অভাবে হয় ক্ষতিকারক রক্তাল্পতা এবং স্নায়বিক রোগ। তো নেক্সট কোশ্চেন, অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন কে? অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন কে? তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে নজরুল ইসলাম। অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন নজরুল ইসলাম। নেক্সট কোশ্চেন, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? এটা অনেকবার এসছে, অনেকবার পরীক্ষায় এসছে এই কোশ্চেনটি। এই কোশ্চেনটি পরীক্ষায় তোমার অনেকবার এসছে, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 23 জোড়া। মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া। নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসেবে পরিচিত হয়? নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসেবে পরিচিত হয়? তো আমাদের যদি এটা সূর্য হয়, এটা যদি আমাদের সূর্য হয়, প্রথমে থাকে কি? প্রথমে বুধ, তারপরে শুক্র, তারপরে হচ্ছে পৃথিবী, তারপর হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, তাই তো? নেক্সট কোশ্চেন আমাদের কি, নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসেবে পরিচিত? নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসেবে পরিচিত? তো তোমরা সবাই সঠিক অ্যান্সারটি বলো, নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসেবে পরিচিত? সবাই বলো, নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসেবে পরিচিত? বলো, নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসেবে পরিচিত? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইউরেনাস। তোমাদের এখানে অপশনটা ভুল দেওয়া আছে, তোমাদের এখানে অপশনটা ভুল দেওয়া আছে। এখানে এগুলোর মধ্যে একটা অপশন হবে না, এই অপশনটা ভুল দেওয়া আছে। তোমাদের শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন, তোমাদের শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন, ঠিক আছে। আমি তোমাদের সঠিক অ্যান্সারটা বলে দিলাম, আমি তোমাদের সঠিক অ্যান্সারটা বলে দিলাম। নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসেবে পরিচিত? সেটা হচ্ছে নেপচুন। নেপচুন হচ্ছে সব থেকে শীতলতম গ্রহ, ঠিক আছে। তো আমাদের বুধ হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ, সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে কোনটা? বুধ, ঠিক আছে। আর মঙ্গল গ্রহ হচ্ছে আমাদের লাল গ্রহ, মঙ্গল গ্রহ হচ্ছে আমাদের লাল গ্রহ, মঙ্গল গ্রহ হচ্ছে আমাদের লাল গ্রহ। আর শনি হচ্ছে আমাদের সব থেকে
উপযুক্ত মানে সর্বাপেক্ষ বেশি উপগ্রহ সহগ্রহ হচ্ছে শনি, সর্বাপেক্ষ বেশি উপগ্রহ সহগ্রহ হচ্ছে শনি। তো আমাদের অ্যান্সারটা ভুল ছিল, ঠিক আছে। আর ইউরেনাস হচ্ছে আমাদের সবুজ গ্রহ, সবুজ গ্রহ হচ্ছে ইউরেনাস, সবুজ গ্রহ, সবুজ গ্রহ হচ্ছে ইউরেনাস। তোমরা সবাই তো বুঝতে পেরেছো নিম্নের কোনটি শীতলতম গ্রহ, সেটা হচ্ছে নেপচুন। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, আমাদের নিম্নের কোন কোনটিকে নীল গ্রহ বলা হয়, নিম্নের কোনটিকে নীল গ্রহ বলা হয়? তো বলো, তোমরা এটা সবাই হয়তো জানো, নিম্নের কোনটিকে নীল গ্রহ বলা হয়? বলো দেখি, নীল গ্রহ কাকে কোনটাকে বলা হয়, নিম্নের কোনটিকে নীল গ্রহ বলা হয়? তো সঠিক অ্যান্সার হচ্ছে পৃথিবী, পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। আর মঙ্গলকে কি গ্রহ বলা হয় বলো, মঙ্গলকে কি গ্রহ বলা হয়? লাল গ্রহ, মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। নেক্সট কোশ্চেন, সংবিধানের অভিভাবক কাকে বলা হয়, সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সুপ্রিম কোর্টকে। ভারতের অখণ্ড বিচার ব্যবস্থা ধারণা কোন দেশ থেকে গৃহীত? ভারতের অখণ্ড বিচার ব্যবস্থা ধারণা কোন দেশ থেকে গৃহীত বলো, তোমরা সঠিক অ্যান্সারটা বলো। ভারতের অখণ্ড বিচার ব্যবস্থা ধারণা কোন দেশ থেকে গৃহীত? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ব্রিটেন থেকে। আর আমাদের ভারতীয় সংবিধান কোন দেশ থেকে সংগৃহীত বলো, আমাদের ভারতীয় সংবিধান কোন দেশ থেকে সংগৃহীত? আমাদের ভারতীয় সংবিধান আমেরিকা থেকে সংগৃহীত, আমাদের ভারতীয় সংবিধান আমেরিকা থেকে সংগৃহীত। নেক্সট কোশ্চেন, সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল? সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল? সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল? 1979 সালে, সঠিক অ্যান্সার আমাদের 1979 সাল। সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় এসেছে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 65, সঠিক অ্যান্সার আমাদের 65, সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর বয়সে অবসর নেন। কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায়, কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায় বলো, কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায়? তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে আর্থিক জরুরি অবস্থায়, আর্থিক জরুরি অবস্থায়। তো হ্যাঁ, তোমাদের একটা ভালো খবর, তোমরা যারা পেড ব্যাচে পড়তে চাও, আমাদের নতুন ব্যাচ, তোমরা যারা পেড ব্যাচে পড়তে চাও, আমাদের নতুন ব্যাচ প্রলয় ব্যাচ, ঠিক আছে, কেপির যারা প্রস্তুতির জন্য পড়তে চাও, তারা আমাদের প্রলয় ব্যাচ, মাত্র 499 টাকা রেজিস্ট্রেশন ফিস, মাত্র 499 টাকা রেজিস্ট্রেশন ফিস, আর মাসে মাসে 100 টাকা করে মাসিক মাইনে, মান্থলি 100 টাকা করে, ঠিক আছে। তোমরা যারা কেপির জন্য প্রস্তুতি নিতে চাও বা আপকামিং ডাব্লিউপির জন্য, তো আমাদের এই প্রলয় ব্যাচ, ঠিক আছে, আপকামিং ব্যাচ আমাদের প্রলয় ব্যাচ, 499 টাকা মাসে মাসে 100 টাকা করে মাসিক মাইনে। তোমরা কন্ট্যাক্ট করো 7001496841, 6841, কল অ্যান্ড হোয়াটসঅ্যাপ, কল অ্যান্ড হোয়াটসঅ্যাপ। নেক্সট কোশ্চেন, তারপরে কি আছে, নেক্সট কোশ্চেন আমাদের কি, দার্ঘিমা রেখার সংখ্যা কয়টি? দার্ঘিমা রেখার সংখ্যা কয়টি বলো দেখি, দার্ঘিমা রেখার সংখ্যা কয়টি? তো সঠিক অ্যান্সার হচ্ছে 360। গঙ্গা উপন্যাসটির রচয়িতা কে? গঙ্গা উপন্যাসটির রচয়িতা কে? গঙ্গা উপন্যাসটির রচয়িতা কে? তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে সমরেশ বসু, সমরেশ বসু গঙ্গা রচয়িতা, উপন্যাসটির রচয়িতা। স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেছিলেন? স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেছিলেন? স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেছিলেন বলো দেখি, স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেছিলেন? তো সঠিক অ্যান্সার হচ্ছে 1863 খ্রিস্টাব্দে, 1863 খ্রিস্টাব্দে। কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয়, কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয় বলো তোমরা দেখি, কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয়? তো সঠিক অ্যান্সার হচ্ছে গগনেন্দ্রনাথকে, গগনেন্দ্রনাথকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয়।
সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কি ছিল? সিন্ধু সভ্যতার মানুষদের প্রথম জীবিকা কি ছিল? সিন্ধু সভ্যতার মানুষদের প্রথম জীবিকা কি ছিল? তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কৃষিকাজ। ডিরোজিও নিম্নের কোন ছদ্মনামে কবিতা লিখতেন? ডিরোজিও নিম্নের কোন ছদ্মনামে কবিতা লিখতেন? তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে জুভেনিস। সঠিক অ্যান্সার হচ্ছে জুভেনিস। জীবনের জলসাঘরে এটি কার আত্মজীবনী? জীবনের জলসাঘরে এটি কার আত্মজীবনী বলো? জীবনের জলসাঘরে এটি কার আত্মজীবনী? তো সঠিক অ্যান্সার হচ্ছে মান্না দে। সঠিক অ্যান্সার আমাদের মান্না দে। কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়? এই কোশ্চেনটা পরীক্ষায় অনেক কবার এসছে। কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়? রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায়কে। তোমরা যারা এই পিডিএফটা নিতে চাও তারা ফটাফট 1000 লাইক এবং 300 কমেন্ট করে দাও, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। ওখানে আমরা পিডিএফটা শেয়ার করে দেবো। আমাদের বায়োতে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে টাচ করে তোমরা সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ভারতের প্রথম রেশন ব্যবস্থার প্রচলন করেন কে? এই কোশ্চেনটাও তোমাদের খুব এসছে পরীক্ষায়। ভারতের প্রথম রেশন ব্যবস্থার প্রচলন করেন কে? তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি আমাদের প্রথম রেশন ব্যবস্থার প্রচলন করেন। বর্তমানে ভারতের মোট হাইকোর্টের সংখ্যা কটি বলো দেখি? বর্তমানে ভারতে মোট হাইকোর্টের সংখ্যা কতটি? বর্তমানে ভারতের মোট হাইকোর্টের সংখ্যা কতটি? সঠিক অ্যান্সার হচ্ছে 25টি। সঠিক অ্যান্সার 25টি। হরসংহ বংশের প্রতিষ্ঠাতা কে? হরসংহ বংশের প্রতিষ্ঠাতা কে বলো? হরসংহ বংশের প্রতিষ্ঠাতা কে? তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বিম্বিসার। হরসংহ বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বিম্বিসার। কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়? কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়? কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়? 1897 সালে। 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে বলো? এটা খুব পরীক্ষায় আসে। মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে? মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে? সঠিক অ্যান্সার আমাদের তামা। সঠিক অ্যান্সার তামা। বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়? বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়? এই কোশ্চেনটাও পরীক্ষায় অনেক কভার দিয়েছে। বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারকে আমাদের বায়ুমণ্ডলের ক্ষুদ্রতম মণ্ডল বলা হয়। নেক্সট কোশ্চেন, কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন? কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন? এটাও তোমাদের পরীক্ষায় অনেক কভার এসেছে। কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন? কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন? ভূবিজ্ঞানী টলেমি। ভূবিজ্ঞানী টলেমি। কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছেন? ভূবিজ্ঞানী টলেমি। কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছেন? কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছেন? ভারতের সিভিল সার্ভিসের জনক কে? ভারতের সিভিল সার্ভিসের জনক কে? এই কোশ্চেনটাও তোমাদের পরীক্ষায় অনেক কভার এসেছে। ভারতের সিভিল সার্ভিসের জনক কে? তো সঠিক অ্যান্সার হচ্ছে কর্নওয়ালিস। সঠিক অ্যান্সার হচ্ছে কর্নওয়ালিস। পর্যাপ্ত পরিমাণে অ্যামাইলেসের, পর্যাপ্ত পরিমাণে অ্যামাইলেসের উৎপত্তি স্থল হলো বলো? তোমরা এটা অ্যান্সারটা বলো, কমেন্টে বলো। পর্যাপ্ত পরিমাণে অ্যামাইলেসের উৎপত্তি স্থল হলো বলো? পর্যাপ্ত পরিমাণে অ্যামাইলেসের উৎপত্তি স্থল হচ্ছে অগ্ন্যাশয়। কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত বলো? কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত? তোমরা কমেন্টে বলো কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত। আমাদের সঠিক উত্তর হচ্ছে ঝিলাম। কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত? সঠিক উত্তর হচ্ছে ঝিলাম। নর্মদা নদীর উৎপত্তি কোথায়? নর্মদা নদীর উৎপত্তি কোথায়? এই কোশ্চেনটাও তোমাদের অনেক কবার এসেছে। এই কোশ্চেনটাও তোমাদের অনেক কবার এসেছে পরীক্ষায়। নর্মদা নদীর উৎপত্তি কোথায় বলো? সঠিক উত্তর হচ্ছে আমাদের অমরকণ্টক মালভূমি। অমরকণ্টক মালভূমি। নর্মদা নদীর উৎপত্তি অমরকণ্টক মালভূমি। 3 বিঘা করিডর যোগ করেছে। এই কোশ্চেনটাও তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 বিঘা করিডর যোগ করেছে বলো? অ্যান্সার বলো, এটা আমি বলবো না, এটা বলো তোমরা। 3 বিঘা করিডর যোগ করেছে। সঠিক অ্যান্সার হচ্ছে ভারত বাংলাদেশ। সঠিক অ্যান্সার ভারত বাংলাদেশ। তারপর হচ্ছে পীর পাঞ্জাল গিরিশ্রেণী হিমালয়ের নিম্নলিখিত
অংশে অবস্থিত? পীর পাঞ্জাল, গিরিশ শ্রেণী, হিমালয়ের নিম্নলিখিত অংশে অবস্থিত বলো। তো সঠিক উত্তর হচ্ছে লেসার হিমালয়। সঠিক উত্তর লেসার হিমালয়। পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত কোনটি? পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত কোনটি বলো? পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত অসম, বাংলাদেশ। সঠিক অ্যান্সার হচ্ছে অসম, বাংলাদেশ। লাদাখ অঞ্চলে কোন হিমাল লাদাখ অঞ্চলে কোন হিমালয় শহরের মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয় বলো? লাদাখ অঞ্চলে কোন হিমালয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয় বলো। সঠিক অ্যান্সার হচ্ছে লে। লে তোদের সঠিক অ্যান্সার হচ্ছে লে। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন কে বলো? ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন বলো? সঠিক অ্যান্সার বলো। তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি। কপিলধারা, কপিলধারা ফলসের অবস্থান, কপিলধারা ফলসের অবস্থান বলো। কপিলধারা ফলসের অবস্থান বলো। কপিলধারা ফলসের অবস্থান, তো সঠিক উত্তর হচ্ছে নর্মদা নদীর ওপর। সঠিক উত্তর হচ্ছে নর্মদা নদীর ওপর। তো তোমাদের আজকে 50টা জিকে কোশ্চেন সলভ করা হলো, আবার তোমাদের নেক্সট ক্লাসে সলভ করা হবে। আবার তোমাদের নেক্সট ক্লাসে সলভ করা হবে। আর আমাদের কেপি এবং ডাব্লিউপি, তোমরা যারা প্রস্তুতি করতে চাইছো আপকামিং, কেপি এবং ডাব্লিউপির জন্য যারা প্রস্তুতি করতে চাইছো, আমাদের প্রলয় ব্যাচ, আমাদের প্রলয় ব্যাচ, তোমরা প্রস্তুতি শুরু করতে পারো শিওর সিলেকশনের জন্য। ঠিক আছে, তোমার কোর্স ফি আমাদের 499 টাকা, আমাদের কোর্স ফি 499 টাকা, 100 টাকা মান্থলি, 100 টাকা মান্থলি। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7001496841, কল অ্যান্ড হোয়াটসঅ্যাপ। তো চলো, এখন এই পর্যন্তই, সবাইকে দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে।